তারপরে আপনার যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন বর্তমানে? যানজট লাগে থাকে, ধরেন এখানে গাড়ি ঘুরিগুলো এখানে আসে কারখানায় থাকে, এদিকে এদিকে এসে বেশি থাকে, মানে গাড়িগুলো আছে এখানে চব্বিশ কাজ করে, তো গাড়িগুলো এখানে ইয়ে দিয়ে নেই, কোনো মানে চাই ফিকে বা কোনো নিয়ম তন্ত্র, হ্যাঁ এগুলো করে না, এগুলো করে না, এগুলো করে না, যাবো না এখান থেকে দেখা নেই, চাপ যদি কমে সেটা চাপ যদি একটার সাথে একটা ডবল তিন ডবল কোটি ডবল তিন ডবল গাড়াতেই যে যানজটটা বাড়ি, এই যানজটের কারণে আপনাদের ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যে আমাদের এই যানজটের কারণে ব্যবসা বাণিজ্য খারাপ, অনেকটা লোক এসে হচ্ছে না, অনেক আবার জন্য গাড়ির কেন্দ্রে ব্যাকডাউন লাগাই দিয়ে আবার দুই তিন হাজার যাবে আবার আবার আসে, এটা একটা মানে যেটা একদম সত্যি ক্লিয়ার হওয়ার বা যা খাই কোনো কিছু আবার কোনো চিন্তা ভাবনা করার, আমরা করলে কী করবো, আমরা যেন আমাদের কমিশন আরও পর্যন্ত বলে আমরা যদি ডেলি পুলিশ ট্রাফিক আপনার কি বলছেন এই যে টিআই আসে টিআইকে আমরা বলি, বললে তখন দু হাজার একটু ইয়ে আর কোনো একবার ইচ্ছা মতো আপনি প্রতিষ্ঠানের নামটা কি? বাইজিৎ পরিবহন, পরিবহনের ব্যবসাটা কেমন? পরিবহনের ব্যবসা এখন মার্কেট খুব খারাপ, ধন্যবাদ। আমি কিছুটা গাছি আটা এরিয়ার কনস্ট্রাকশন করেন, আমি যে বিল্ডিংয়ের মেটেরিয়ালস এবং বিল্ডিং এই সর্বাধিক কাজ নিয়ে মানে একটা কনস্ট্রাকশন ফার্ম নিয়ে আমি কাজ করার জন্য প্রতিষ্ঠানটা আমি উদ্বোধন আসলে গোটা করে কোনো উদ্বোধন করার ইয়ে ছিল না, আমি একটা সুন্নত অনুযায়ী পদ্ম কুরআন পদ্ম গাউসিয়া এবং মালপত্র সালাদ দিয়ে তিরিশ জন আলেম দিয়ে এই প্রথম করে দোয়া স্বামী উদ্বোধনের দোয়া দোয়া মানে আমার এলাকাবাসীকে বলে দেন পাবে মানে আমার আপনার এই ধরেন বিল্ডিংয়ের কাজ যদি যা লাগে আপনার ইট বালু সিমেন্ট এবং পাইলিং মানে একটা বিল্ডিং করতে যা কিছু প্রয়োজন হয় সব কিছু আমার 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 প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সব কিছু পাওয়া এবং আপনার ওই ন্যায্য মূল্য সাশ্রয়ী রেটে বেশি আপনার বেশি আমার মানে সেল বেশি লাভ জি 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 ইনশাল্লাহ এলাকাবাসীর কাছে দোয়া যে আমাকে আমার কোনো দোয়া করে আমি আমার দিয়েছিলাম ¿Qué?